আজকে আমার চ্যানেলে প্রথম রান্না ছোলার ডাল। সাধারণ সিম্পল রেসিপি, আমি ছোলাটাকে আগে সিদ্ধ করে রেখেছি, আলু দিয়ে, আলু তেল আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। তার মধ্যে আমি মশলা নিয়েছি, এই বাটার মধ্যে রয়েছে জিরে বাটা, গরম মশলা বাটা আর কি বলে আদা বাটা, আর ফোড়ন দেবো আমি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে। এবার চলে যাই ফোড়নে। সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে দিয়েছি, তারপর আমি দিব তেজপাতা, এটাকে একটু মেরে ছেড়ে দিলাম। এরপর এটার মধ্যে আমি আস্তে করে তেজ, তারপর দেব এবার যে বেটে রাখা মশলাটা, সেটা সম্পূর্ণ পরিমাণে রাখবে না, কিছুটা পরিমাণে লাগবে, সেটা দেব। তেলটা অনেক গরম হয়ে গেছে, তাই মশলাগুলো প্রচন্ড আরে ছিটকাচ্ছে। মশলাটা কষতে প্রায় 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। মশলা কষা হয়ে গেলে এর মধ্যে আমরা আস্তে আস্তে করে যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি সেটা ছাড়ব। মিডিয়াম আছে আমাদের মশলাটা কষানো হচ্ছে, মশলাটা ঠিকঠাক না কষা হলে গন্ধ করবে আবার। মশলা কষা হয়ে গেছে প্রায়, এরপর আমরা আস্তে করে ডালটা ছাড়ব। ডালটা ছাড়ার পর নেড়ে চেড়ে নেব, তারপর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে চিনিটা অ্যাড করতেও পারেন, না পারেন আপনাদের ইচ্ছে মতো করবেন। আমরা ছোট চামচের 1 চামচ মতো চিনি অ্যাড করলাম। এরপর নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে চিনিটা মিক্সড হয়ে গেলে আমরা ডালটা নামিয়ে নেব। হয়ে গেল আমাদের আজকের সিম্পল ছোলার ডালের রেসিপি। কেমন লেগেছে আপনারা কমেন্টে প্লিজ জানাবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেল ঐশী দত্ত। আজকের মতো এখানেই, এরপরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।